আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কি দেখাবো। আজকে আপনাদেরকে নেকব্যান্ড দেখাবো এবং নেকব্যান্ডের উপরে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। দেখাবো লেনোভো AC05। এটা হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে খুবই ভালো। যারা কম প্রাইজের ভিতরে, যারা হচ্ছে কেবল এয়ারফোনের দামে নেকব্যান্ড চাচ্ছেন, তাদের জন্য এই নেকব্যান্ডটা। আর চার্জিং ব্যাকআপও খুবই ভালো। একটানা যদি ইউজ করেন, অনায়াসে আপনি 3.5 ঘন্টা 4 ঘন্টা এরকম ইউজ করতে পারবেন। আর কথা বললে তো আরও বেশি যাবে। রিজনেবল প্রাইজের ভিতরে খুবই কম প্রাইজে এটার মার্কেট প্রাইস আছে 500 টাকার মতো। আমরা ভিডিও উপলক্ষে এটার প্রাইস রাখতেছি 400 টাকা অনলি। তারপরে আপনাদেরকে দেখাবো লেনোভো AC05X। এটা হচ্ছে লেনোভো AC05 থেকে আপডেট। এটার মার্কেট প্রাইস আছে 600 টাকার মতো। এটাও চার্জিং ব্যাকআপ 4 ঘন্টা 4.5 ঘন্টা। এটার প্রাইস আমরা রাখতেছি অনলি 450 টাকা। তারপরে আপনাদেরকে দেখাবো লেনোভোর আরেকটি মডেল। এটার মডেলটা হচ্ছে H202। এটার মার্কেট প্রাইস আছে 1200 টাকার মতো। আর চার্জিং ব্যাকআপ একটানা যদি ইউজ করেন, 5 থেকে 6 ঘন্টার মতো ইউজ করতে পারবেন। এটার প্রাইস রাখতেছি আমরা 1100 টাকা। তারপর আপনাদেরকে দেখাবো রক স্পেসের একটি নেকব্যান্ড। এটা হচ্ছে তার সিস্টেম। এটাও খুব কম প্রাইজের ভিতরে। এটার মার্কেট প্রাইস আছে 1100 টাকা, 1000 টাকার মতো। আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 900 টাকা। এরপরে আপনাদেরকে দেখাবো রিম্যাক্সের RBS29 নেকব্যান্ডটি। এটাও চার্জিং ব্যাকআপ হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টার মতো। এটার মার্কেট প্রাইস আছে 1400 টাকার মতো। আমরা এটার প্রাইস রাখতেছি 1250 টাকা অনলি। তারপর আপনাদেরকে দেখাবো ওয়ান মোরের একটি নেকব্যান্ড। এটা হচ্ছে অমথিং। এটা 3 মাস ওয়ারেন্টি সহ। চার্জিং ব্যাকআপ হচ্ছে আপনার, এটা হচ্ছে 10 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ যাবে। আর হচ্ছে 3 মাস ওয়ারেন্টি আছে। খুবই ভালো মানের নেকব্যান্ড, 3 মাস ওয়ারেন্টি সহ। এটার প্রাইস রাখতেছি আমরা 1300 টাকা। তারপর আপনাদেরকে দেখাবো ফ্যানটেকের WN01 নেকব্যান্ডটি। এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি আছে এই নেকব্যান্ডটা। আর এটা চার্জিং ব্যাকআপে যায় 17 ঘন্টা, গায়ে লেখা আছে। আর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.0। খুবই ভালো মানের নেকব্যান্ড। এটার মার্কেট প্রাইস আছে 2800 টাকা 2900 টাকার মতো। আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 2700 টাকা। তারপর আপনাদেরকে দেখাবো রিয়েলমির ওয়্যারলেস টু নিউ নেকব্যান্ডটি। এটার চার্জিং টাইম লেখা আছে 17 ঘন্টার মতো ব্যাকআপ দেবে এটা। আর এটার মার্কেট প্রাইস বর্তমানে একটু বেশি আছে, আগে কম ছিল। বর্তমানে এটার প্রাইস আছে 1800 টাকা 1900 টাকা। যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন বা দোকানে এসে নেবেন, তাদের জন্য আমরা এটার প্রাইস রাখবো অনলি 1600 টাকা। তারপর আপনাদেরকে দেখাবো রিয়েলমির বাডস ওয়্যারলেস 2। এটা হচ্ছে ANC আছে, ANC সহ। রিয়েলমি ওয়্যারলেস 2 নিউ এর আপডেট ভার্সন, ANC সহ। এটারও চার্জিং ব্যাকআপ 10 থেকে 12 ঘন্টার মতো যাবে। এটার ওয়ারেন্টি আছে 7 দিন, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ওয়ারেন্টি না এটা। এটার মার্কেট প্রাইস আছে 2800-2900 টাকার মতো। আর আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 2650 টাকা। তারপরে আপনাদেরকে দেখাবো ওয়ানপ্লাসের ওয়ানপ্লাস বুলেট ওয়্যারলেস জেট বেজ এডিশন। এটা খুবই জনপ্রিয় প্রোডাক্ট, এটা সম্পর্কে সবাই বিস্তারিত জানেন। আর এটা হচ্ছে 3 মাস ওয়ারেন্টি আছে, 3 মাস ওয়ারেন্টি সহ। এটার চার্জিং ব্যাকআপ হচ্ছে 17 ঘন্টা। আর এটা হচ্ছে আপনি একবার যদি চার্জ দেন, 10 মিনিট চার্জ দেন, তাহলে হচ্ছে 10 ঘন্টা ইউজ করা যাবে এরকম একটা এখানে লেখা আছে। 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা ইউজ করা যায় এরকমের। এটার মার্কেট প্রাইস আছে 2700-2800 টাকার মতো। আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 2500 টাকা, 3 মাস ওয়ারেন্টি সহ। তারপর আপনাদেরকে দেখাবো ওয়ানপ্লাস বুলেট ওয়্যারলেস 2। এটা হচ্ছে ওয়ানপ্লাস
জেট ওয়াইরলেস জেটের আপডেট ভার্সন। এটার চার্জিং ব্যাকআপ 17 ঘন্টার মতো, ওটার থেকে হাই কনফিগারের। এটার ওয়ারেন্টি আছে 3 মাস, 3 মাস ওয়ারেন্টি সহ। আমরা এটার প্রাইস রাখতেছি অনলি 2700 টাকা, যদি এই প্রোডাক্টটার মার্কেট প্রাইস আছে 2900 টাকা, 3000 টাকার মতো বর্তমানে। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।